দোকানের শাটারে দোকানের চারিদিকে পড়ে রয়েছে মানুষের পায়খানা। সাত সকালে দোকান খুলতে এসে এমন কাণ্ড দেখে অবাক দোকান মালিক। দোকানে ভুসিমাল জিনিস কিনতে এসে নাকে মুখে কাপড় চাপা দিয়ে জিনিস না কিনেই ফিরে যাচ্ছেন খদ্দেররা। কিন্তু কারা করলো এমন কাজ, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কিছু? ঘটনা দাসপুর দুই ব্লকের খুকুরদহ গ্রাম পঞ্চায়েতের ভরাডব এলাকার। জানা যাচ্ছে ওই এলাকার নিমাই দণ্ডপাটের একটি ভুসিমাল দোকান রয়েছে এলাকাতেই। প্রত্যহ সে দোকান থেকে স্থানীয়রা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। কিন্তু আজ 20 জুন মঙ্গলবার সকালে নিমাইবাবু দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার সহ দোকানের দেওয়ালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে রয়েছে মানুষের পায়খানা। ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান মালিক নিমাইবাবু বলেন, আমার সঙ্গে ব্যক্তিগত কারো কোনো শত্রুতা নেই, তবে আমার স্ত্রী এবারে এই গ্রাম পঞ্চায়েতের 320 কুচামারি বুথ থেকে CPM-এর প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। সে কারণেই হয়তো বিরোধীরাই এমন কাণ্ড করে থাকতে পারেন। তবে বিষয়টি নিয়ে ভিলেজ পুলিশ মারফত তিনি ইতিমধ্যেই দাসপুর থানায় অভিযোগ জানিয়েছেন। এ নিয়ে দাসপুরের CPM নেতা তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী রামচন্দ্র মাইতি জানান, এটি বিরোধী দলেরই কাজ, তবে ঘটনাটি একেবারেই নিন্দনীয়। এলাকাবাসীরা এও জানাচ্ছেন, এই দোকান থেকে সকাল সকাল বাড়ির গৃহস্থের জিনিস আনতে আসি, এসব দেখে দোকানে মাল কেনা তো দূরের কথা, নাকে মুখে কাপড় চাপা দিয়ে বাড়ি ফিরতে হচ্ছে, এতটাই দুর্গন্ধ। এই ঘটনায় খুকুরদহ অঞ্চল তৃণমূল সভাপতি তথা উপপ্রধান ঋষিকেশ মাইতি বলেন, আমাদের দল এমন কাজ করতে পারেন না, ওনার কোনো আপোষে শত্রুতা রয়েছে, তাদের কাণ্ড হতে পারে, তবে দল এসব কাজে যুক্ত নয়। দাসপুর থেকে শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ ঘাটাল। আমার এটা তো দোকান, কালকে প্রায় রাত্রি 10টার সময় আমি বন্ধ করে দোকান থেকে বাড়ি গেছি, 9:30 আগে গেছি। তো সকালে আমি আবার যেমন আসি ঘুম থেকে উঠে আসব, সেই মুহূর্তে শুনলাম, আমাকে একজন ফোন করলো, আমাদের এলাকারই জানা দেয়, সে আমার কাছে কালকে একটা মাল নিয়েছিল, তার ভুলবশত রয়ে গেল আর কি বহনজনজনা, সে মালটা আমার কাছে আনতে আসছে, আনতে এসে সে দেখলো যে এইরকম, সে আমাকে সঙ্গে সঙ্গে ফোন লাগাচ্ছে, তাতে সবাই বলতেছে, বলে তোমার দোকানে এইরকম পায়খানা করে সব দেয়াল টেয়ালে আর এই মেঝেতে তারপরে ওই শাটারে আর ওই দরজায় সমস্ত পায়খানার একদম, মানে মেয়েরা যেমন ওই যে দেখুন যেমন লেধি দেয় ঘুমোয়ে সেই রকমভাবে একদম এ করছে। তো কে করছে কী ব্যাপার সেটা তো আর আমি ঠিক বলতে পারবো না, আমি তো দেখিও নি মানে কী কারণে কী করছে, আর আমার সঙ্গে সেরকম তো কারো শত্রুতা বলে আমার মানে মনে হয়নি, আমি তো বুঝতে পারিনি। তো এটা যেই করুক না কেন কোনো খোঁজনামা করেই করছে বা হিংসাবশতই করছে। এ বিষয় নিয়ে আপনি পুলিশে জানিয়েছেন? পুলিশে জানানো হয়েছে, সিভিক দিকে মানে এখানে এইখান দিয়ে যা যেতে ছিল আমি ডেকে তার দিকে দেখালাম, তারা এসে দেখে কী করছে, ফটো তুলে নিয়ে গেছে, জানিয়ে দিয়েছে। হয়তো বিষয়টা কি, আমার স্ত্রী যেহেতু প্রার্থী হয়েছে, এখন এই বিষয়েও কেউ কিছু করতে পারে কি কি না সেটা আমার সন্দেহ। এখন আমি বলছিনি যে ওই, কিন্তু ছেলে আমার স্ত্রী প্রার্থী বা আমিও তো কোন পার্টি প্রার্থী হয়েছে, CPIM প্রার্থী, CPIM পার্টির প্রার্থী হয়েছে আমার স্ত্রী। তো কী কারণে কী হয়েছে আমি জানিনি, তো যেহেতু সে প্রার্থী হয়েছে এই কারণেও কি কেউ কিছু করতে পারে বা খোঁজনামা কীভাবে কি বলা যাচ্ছে? কারা যেটা অভিযোগ করেছে সে অভিযোগ সর্বৈব মিথ্যা, তার কারণ খুকুরদহ 12 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত প্রার্থীরা আজকে মনোনয়ন করেছেন তারা আমাদের সহায়কজন প্রতিবেশী, পাশাপাশি আমরা সবাই অবস্থান করি, এর মধ্যে কোনো বিচারিতা নেই। হয়তো ওই পরিবারের কারো সঙ্গে ব্যক্তি আক্রোশ থাকার পরিপ্রেক্ষিতে তারা কোনো রাতের অন্ধকারে বা কোনো সময় তার প্রতি এই রকম বিদ্বেষমূলক আচরণ করেছে, এটা আমরা কখনো সমর্থন, আমাদের পক্ষে কখনো সমর্থনযোগ্য হয়নি, আমরা এটাকে অত্যন্ত ঘৃণ্য চক্রান্ত বলে মনে করি। আমরা ওই লোকের সবসময় শ্রীবৃদ্ধি চাইব, তো কখনোই এইরকম নকারজনক কাজের সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত নয়, আজ নয় আগামীকালও থাকবে না। উপস্থিত হয়ে যা দেখলাম আর কি, এটা সত্যি একটা নেকার জন্য খুব নোংরামি কাজ। কি কারণে
পায়খানা করেছে না তাই, সেটা গন্ধ হবে না। পায়খানা কোথায় করেছে? পুরো দোকানে, মানে খাটারে, দোকানের গেটে, দরজায় এবং দুয়ারে সব জায়গাতে। স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন, আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজবরলতেও চোখ রাখতে ভুলবেন না। এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন, দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর।